অন্যদিকে আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলেছেন তিনি। তিনি অভিযোগ করছেন যে তদন্তের নামে নিহতের ভিসেরা পরিবর্তন করে দেওয়া হয়েছে, রক্তের ছাপ মুছে ফেলা হয়েছে, এমনকি সিজার লিস্টেও বদল আনা হয়েছে, কারচুপি করা হয়েছে, প্রমাণ লোপাটে ওয়াশ মেশিন বেসিনও বদলে দেওয়ার অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। অন্য জায়গা থেকে দেহ সেমিনার রুমে এনে রেখে দেওয়ারও অভিযোগ উঠেছে। পুলিশের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। সিবিআই তদন্তের দাবি জানিয়ে তিনি এমনই অভিযোগ করেছেন। আরজিকর কাণ্ডে প্রমাণ লোপাটের অভিযোগে বিস্ফোরক অভিযোগ তুললেন তিনি। পুলিশের বিরুদ্ধে তদন্তের নামে নিহতের ভিসেরা বদলে দেওয়ার অভিযোগ, রক্তের দাগ মুছে ফেলার অভিযোগ, সিজার লিস্টেও কারচুপের অভিযোগ তুলেছেন তিনি, এমনকি প্রমাণ লোপাট করতে ওয়াশ মেশিনও বদলে দেওয়ার অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা। অন্য জায়গা থেকে দেহ সেমিনার রুমে এনে রেখে দেওয়ারও অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। এইভাবে শুভেন্দু অধিকারী বলেন, তাহলে সব থেকে বড় কথা, সিবিআই এর দরকার কি? সব থেকে বড় এখন হচ্ছে ব্যোমকেশ বক্সী হচ্ছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী সব জানেন, সিবিআই এরও দরকার নেই, রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ, সিআইডি, তাদেরও কোনো কিছু দরকার নেই, উনি তো সব বলে দিচ্ছেন। তাহলে শুভেন্দু বাবু, আপনি যখন সব জানেন, তাহলে দোষীটাকে বলে তাকে ফাঁসির ব্যবস্থা করুন না। আমরা তো চেয়েছি যে যে দোষী তাকে ফাঁসি দিতে হবে প্রমাণ করে। হয় আপনি বিরোধী দলনেতা, সেই হিসেবে থাকুন, আপনার পলিটিক্যাল বক্তব্য রাখুন, আর নয় তো এইটা ছেড়ে দিয়ে সিবিআই জয়েন করুন বা গোয়েন্দা প্রফেশন জয়েন করুন। এইরকম ভাবে হাওয়া গরম করা কথা বাংলার মানুষ চায় না। সিবিআই এর কাছে এবার সিপির গ্রেফতারি দাবি করলেন তৃণমূল সাংসদ শুভেন্দু শেখর রায়। আরজিকর মেডিকেল কলেজে প্রাক্তন অধ্যক্ষের সঙ্গে সিপিকেও গ্রেফতার করুক সিবিআই, এমনটাই দাবি তুলেছেন তৃণমূল সাংসদ। সিপি প্রাক্তন অধ্যক্ষকে হেফাজতে নিয়ে জেরা করুক সিবিআই। কারা আত্মহত্যার ঘটনা রটিয়েছিল, কেন তিন দিন পরে ঘটনাস্থলে স্নিফার ডগ, কেন দেওয়াল ভাঙা হলো, সেমিনার রুমের উল্টো দিকের ঘর ভাঙা নিয়েও প্রশ্ন, এরকম শতাধিক প্রশ্ন আছে। দুজনকে হেফাজতে নিক সিবিআই, শতাধিক প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, ওদের মুখ খোলান শুভেন্দু শেখর রায়, এমনটাই দাবি করেছেন। আরজিকর কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করলেন তৃণমূল সাংসদ। কাদের প্রশ্রয়ে রায় এত প্রভাবশালী, জানতে চান শুভেন্দু শেখর রায়। আরজিকর কাণ্ডের প্রতিবাদে মধ্যরাতে বিস্ফোরক তৃণমূল সাংসদ। সিবিআই এর কাছে স্বচ্ছতার সঙ্গে তদন্তের আবেদন শুভেন্দু শেখর রায়।